হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ ইউ গাইজ আর অ্যাবসলিউটলি ফাইন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে হচ্ছে আলভিদা জুম্মা। তো আজকে অফিস থেকে ছুটি নিয়েছি, কারণ আজকে দিনটা একটু স্পেশাল আমাদের হয়। প্লাস আমাকে প্ল্যান হচ্ছে যে এখন সকালবেলা আমি উঠে স্নান টান করে নিয়েছি, সকাল তো নয়, এখন 11:45 বাজছে। তো অ্যাকচুয়ালি সকাল থেকে অনেক মানে সেই কালকে রাত্রে সব মোটামুটি ঘর গোছানো হয়েছে, পরিষ্কার হয়েছে। কাল অনেক রাত 9:00-10:00 অবধি ঘর গোছানো হয়েছে বলে আমরা আপনাকে পুরো লাস্টে দেখাতে পারিনি যে কী হয়েছে, কারণ কি অনেক লেট। দেখুন ঘর বাড়ি তো মোটামুটি ভালোই লাগছে, দেখুন মোটামুটি আছে, ভালো করে সাজানো পরিষ্কার করা হয়েছে, দেখুন পুরো ভালো করে পরিষ্কার করেছি। বেডশিটগুলো সেরকমভাবে চেঞ্জ করিনি, কারণ আমরা যেহেতু আজকে চলে যাব, মায়ের বাড়ি চলে যাব। দেখুন পুরো ভালো করে আমরা পরিষ্কার করেছি, যতটা পেরেছি ততটা করেছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কিচেনটা দেখাই, কিচেনের অবস্থা তো খুব খারাপ ছিল, ওইটা কিচেনটা দেখুন একদম পরিষ্কার। আর এই যে দেখুন এই পিছনে যে স্পাইসে যে সবগুলো সব সিস্টেমগুলো পুরো তুলে দিয়েছি, আর একটা অ্যাড করেছি সেটা দেখাচ্ছি। ভাবছি যে কিচেনে একটু প্লান্টস লাগাবো। আর দেখুন এত সব স্পাইসেস রয়েছে, সেগুলো সব এখানে রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে, এখানে স্পাইসেস রেখেছি। আর কিছু আপনার স্পাইসেস এখানেও রেখেছি অর্গানাইজ করে। কালকে অনেক মেনলি হচ্ছে আমার 4-5টা খুব বড় বড় কাজ আছে। একটা কাজ হচ্ছে যেটা হচ্ছে প্যাকিং করা, যেটা আমার একদম প্যাকিং হয়নি। মায়ের বাড়িতে এখন আমরা যাব, ওখানে কিছুদিন থাকবো একদম ঈদ করে, তারপরে আমরা রিটার্ন আসবো আবার ফ্ল্যাটে। তো এখানে দেখুন কত মানে রেস্টুরেন্টে সব খেয়ে সব প্লাস্টিকসগুলো প্রচুর প্রচুর জমে গেছে এখানে। একটা এইগুলো আর বাড়িতে মানে রাখলে কী হচ্ছে যে একটা ইউটিলাইজ হচ্ছে না, আর বেকার ওটা আমার জায়গা নিয়ে নিচ্ছে, আর প্রচুর গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। তার জন্য ভাবছি যে ওইগুলো বিক্রি করে সন্ধেবেলায় পুরো এন্টায়ার ফ্যামিলির আজকে একসাথে হবে। এন্টায়ার ফ্যামিলি মানে কি, আমার দাদা, আমার বৌদি, আমার দাদার তিনটে না ট্রিপল টুইনস, তো তারা সবাই আসছে, প্লাস দিদিরা পুরো ফ্যামিলি আসছে, মারা তো থাকবে, আর আমরা যাচ্ছি। তো আজকে অনেক মামা থাকবে, মামাও আছে, আজকে অনেক বড় ইফতারি হতে যাচ্ছে। তো সবাই কিছু না কিছু করছে, যেমন মা কিছু করছে, ভাবি কিছু করছে, দিদি কিছু করছে, আর আমি কিছু করব। সেটা কি করব সেটা আমি হাফ ডান করে রেখেছি, আর হাফ ডান আপনাদেরকে যখন হয়ে যাবে তখন আমি দেখাবো কী করেছি, সেটা একটু পরে বলছি। এখন আমি প্যাকিংটা স্টার্ট করি। ডিফারেন্ট টাইপস অফ ব্লগ, শুধু লিমিটেড বাড়ির মধ্যে ব্লগস থাকবে না, বাইরেও অনেক রকম শ্যুটসের প্ল্যানিং আছে যেটা আপনার ব্লগসের মধ্যে দেখতে পারবেন। তার জন্য প্লিজ আপনারা যদি সাবস্ক্রাইব না করে দেখেন, প্লিজ ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন যা যা কিনেছি আমি 4-5টা কাপড় আমি সব নিয়ে যাবো, চিন্তা করো। আমার মানে ইউজুয়ালি কী হয় কি, ওর কাপড় কম হয় আমার বেশি হয়। এখন আমি ঈদে দেখছি যে আমারটা মানে কম আর ওরটা এত, সবগুলো নিয়ে যেতে চাইছে। আমি জানি না কটা পড়বে, কিন্তু নিয়ে যেতে চাইছি সবগুলো, পুরো ইয়ে আপনার পুরো ব্যাগটাই ওর কাপড়ে আপনি ঢুকায়। আমি তো বুঝতে পারছি না যে আমার কাপড় আমি কোথায় ঢুকাবো। আপনার কি মনে হচ্ছে যে ব্যাগটা লাগবে? আমার খুব ডাউট লাগছে। আই হ্যাভ বিগ 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 আমার কাপড়গুলো বার করতে হবে, বড় সুটকেস বার করতে হবে, দিয়ে রাখতে হবে। ফাইনালি মজা লেগে গেছে,
ফাইনালি দিস ইজ ডান, এখন আমাকে জুয়েলারি আর মেকআপের প্যাকিংটা করতে হবে। কাপড় হয়ে গেছে, রে বাপরে, চলুন কাপড় আর না না জুয়েলারি আর মেকআপের প্যাকিংটা করে নিই। এগুলো সব বেরাতে বেরাতে তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমি তো কানে কিছু পরে নিই, তো জানি হয় যে এইটা ড্রেসটার সাথে খুব মানাবে না, আজকে এটা পরি এটার সাথে। এই ড্রেসটা কেমন লাগছে? এই ড্রেসটা আমি স্পেশালি আলবিদা জুম্মার জন্যে কিনেছি, অ্যান্ড এটা একজন অনলাইন থেকে কিনেছি, ফার্স্ট টাইমই কিনেছি ওনার কাছে। আর আমার খুব ভালো লাগছে মেটেরিয়ালটা, কটন মেটেরিয়াল, আর গরমের সময় এটা কিনতে আমার খুব মানে, আপনি যদি চান আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতে পারি। আপনি এরকম টাইপের কুর্তি প্যান্ট, দুপাট্টা ছিল না, দুপাট্টা এটা আমার নিজের, আমি আগে কিনেছিলাম, দুপাট্টা ছিল না, কিন্তু আপনি যদি চান না কুর্তি এরকম টাইপের, কুর্তি আর প্যান্টের সাথে আমার এটা পড়েছিল 600 rupees, তো আপনি যদি চান তো সেখান ওনার কাছ থেকে কিনতে পারেন। আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন ভালো লাগছে না, লুকিং নাইস। তো আমি এটা নিয়ে যাই, দেখি যদি মানে ড্রেসের সাথে ভালো লাগছে না চুড়িটা। আমি চুড়ি পরতে পছন্দ করি না বলো, বাট আজকে ভালো লাগছে, এখন ঈদ আছে না, এখন সব কিছু এক্সাইটমেন্ট হয়ে গেছে। যাই হোক, চুড়ি হয়ে গেছে। আজকে আমি ভাবছিলাম যে মেকআপ অল্প 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 না নিয়ে, যে দিদিও বলছিল মেকআপ করবে, তো পুরো ব্যাগটা, মেকআপের পুরো ব্যাগটাই নিয়ে চলে যাবো, যেটা যেটা দরকার হবে সেটা নিয়ে নেবো। অ্যানিওয়েজ গাড়িতে যাচ্ছি তো তার জন্য ক্যারি করতে অত অসুবিধা হবে না। আর এখানে আমি আর ওয়ামিক একসাথে বাড়িতে জুম্মার নামাজ পড়লাম আর আল্লাহর কাছে অনেক কিছু দোয়া করলাম। নামাজ পড়া হয়ে গেছে আর আমি এখানে চিকেনের গ্রেভি বানাচ্ছি। গ্রেভিটা হয়ে গেলে তারপরে চিকেনের যে মুরগ মশলা আজকে বানানোর ব্যাপার আছে তো সেইটা বানাবো। দেখুন এখানে চিকেনটা কি সুন্দর গ্রেভি। মুরগ মশালামের জায়গাটা না আমাদের মানে ছোট হয়ে গেলাম, আজকে বড় করাই ছিল না, তো দুটো মুরগ মশালাম করতে গিয়ে না জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। ও রেখে একটু মানে এটাকে আগে আমি চিকেনটাকে রোস্ট করে নিয়েছিলাম, রোস্ট করার পর আমি ডিম আর রাইসটা পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর গ্রেভি বানিয়ে গ্রেভিতে এটা আমি দিয়ে চিকেনটা দিয়ে দিয়েছি। কিন্তু আমার একটাই চ্যালেঞ্জিং হচ্ছে যে দেখুন এটা না বেরিয়ে যাচ্ছে একটু, তো এরকম কিছুক্ষণ থাকুক তারপরে দেখছি কী করা যায়। দেখুন একটা সাইডে ভালো করে হয়েছিলাম, ভেবেছিলাম হবে না জায়গাতে, কিন্তু এটে গেছে এনিওয়েজ। বাট আমার না মানে মুড় মশালাম বানাতে গেলে না আমাকে ঘোরাতে খুব প্রবলেম হয়, পছন্দ লাগবে সবাই মানে কিছু না কিছু করবে আজকে, যেমন কি দিদি কিছু রান্না করবে, ভাবি কিছু করবে, মা কিছু করবে, তো সবাই নিজে নিজে বাড়িতে অল্প অল্প করবে আর সবাই মিলে আজকে নিজের বেস্ট আইটেমগুলো বানাবে। তো আই হোপ এদের পছন্দ হবে। কড়াইটা জুট ব্যাগে নিই, নিয়ে যেতে ইজি হবে, আবার কোনো কন্টেনার আই ডোন্ট থিঙ্ক সো আপনার এত আমি জায়গা পাবো, আমার কিছু বড় কন্টেনার নেই, তো আমি এটাই নিয়ে নেবো আর গাড়িতে যাচ্ছি। তো সেজে গেছে আর আমি সব জানলাগুলো লাগিয়ে দিলাম। এখানে এটাও লাগিয়ে দিতে হবে, কিছু নিয়ে যেতে হচ্ছে, জাস্ট কদিনই থাকবো, বেশি দিনের ব্যাপার নেই, কিন্তু তাও দেখুন অনেক লাগেজ হয়ে গেছে। গাড়িতে যে জিনিসপত্রগুলো রেখে দিই ততগুলো কাজটা শেষ হয়ে গেলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ যদি লেট হয়ে যায় না তাহলে ইফতারির টাইম হয়ে যাবে আর সবাই তখন ওয়েট করবে, আমি এত কিছু বানিয়েছি ওরা ইফতারি যদি না খেতে পারে তাহলে তো কোনো লাভ হলো না, তা যেন তাড়াতাড়ি করে এখন আমি আগে জিনিসগুলো আমি নিজে যেয়ে আগে গাড়িতে মানে রেখে দিই, তারপরে ও হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো। Bye.
বাই মাই হাউস, মিস ইউ অ্যান্ড উইল সি ইউ সুন, বাই বাই। কি ব্যাপার, এত সুন্দর লাগছে। ইয়ে বাবা, ইফতারি তো মানে জমজম। আসসালামু আলাইকুম, কি খাই যাতে সে বড় ইফতারি পার্টি। টেবিলটা কোথায় রাখলে দিয়ে? দারুন। আবার আমার চিকেনটা বার করো। আমার চিকেন কই? কমিং হচ্ছে চিকেন। ছোলা আবার কে বাঁচালো এইটুকু? হ্যাঁ ওদা মেমে আই জানি। কে বলছে? ও মজা করছে। এই যে সাইডে সাইডে বা রুমে রেখে দাও। দেখো চিকেনটা কি গরম করতে হবে? দারুন ব্যবস্থা করেছো তো। হাত একটু ধুই। পড়ো 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 বাবা, বাবা পড়িয়ে দাও, বাবা পড়িয়ে দাও। পড়ো না তুমি। এদের কারোর মধ্যে সুমাইয়া, এরা দু এদেরই ব্লু অ্যান্ড ইয়েলোর মধ্যে তোমাকে চুজ করতে হবে কে সুমাইয়া আর কে মারিয়াম। সুমাইয়া বলো না তো, সুমাইয়া রিয়াক্ট করলো, তখনই বুঝতে পারলো যে